আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূতের মুভি দেখতে ভয় লাগে? লাগে না? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2004 সালে রিলিজ হওয়া শাটার মুভিটি দেখে আপনার ভয় লাগতে বাধ্য। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। গল্পের শুরুতে টুন নামের একটি ছেলেকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড জেন এবং আরও কিছু বন্ধুদের সাথে পার্টি করছিল। টুন একজন ফটোগ্রাফার আর জেনও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছে। পার্টি করে ঘরে ফেরার সময় জেন গাড়ি চালাচ্ছিল, হঠাৎই তার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে আর জেন তাকে ধাক্কা মেরে দেয়। আহত মেয়েটি মাঝ রাস্তায় পড়ে থাকে। জেন তাকে সাহায্য করার জন্য যেতে চাইছিল, টুন তাকে আটকায় আর বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হলে তারা কোনো বড় বিপদে পড়তে পারে। জেন মেয়েটিকে সাহায্য করতে চাইলেও টুনের কথায় সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনাটি ঘটার অনেকদিন পর অবধিও তাদের অনুশোচনা হতে থাকে, কেননা তারা একটা মেয়েকে গাড়িতে ধাক্কা দিয়ে সেখানেই মরার জন্য ফেলে রেখে পালিয়ে এসেছিল। একদিন টুন একটা অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতে যায়, আর যখন সে ফটোগুলোর প্রিন্ট নেয় তখন দেখে সব ফটোতেই একটা অদ্ভুত আলোর দাগ এসেছে, আর সেই দাগের মধ্যে কারোর একটা মুখ খুব আবছাভাবে বোঝা যাচ্ছে। প্রথমে তার মনে হয় এটা হয়তো প্রিন্টিংয়ের ভুলের জন্য হয়েছে, কিন্তু যখন সে তার একটা সিনিয়র ফটোগ্রাফারকে প্রিন্টিং ফটো আর নেগেটিভ দুটোই দেখায়, তখন দেখা যায় ওই আলোর দাগ এবং আবছা মুখটা ফটোর নেগেটিভেও এসেছে। অন্যদিকে বাড়িতে জেন যখন ওয়াশ বেসিনের কাছে যায়, তখন সে সেখানে অন্য কারোর উপস্থিতি অনুভব করতে পারে, আর তার মনে হয় কেউ যেন দরজা খোলার চেষ্টা করছে। তখনই ওয়াশ বেসিনের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে দেখা যায়। এটা দেখে জেন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ঘরের দরজা খুলে পালাবার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর জেন ওই ঘর থেকে বেরিয়ে আসতে পারে। আসলে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে টুন আর জেনের জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যার সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না। টুনের ঘাড়ে হঠাৎ করে ব্যথা হতে শুরু করে, আর ব্যথাটা এতই বেশি ছিল যে তাকে ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার তার অনেক রকম টেস্ট করায়, কিন্তু সব রিপোর্টই নর্মাল আসে। কিন্তু টুনের ওয়েট মাপতে গিয়ে দেখা যায় তার ওজন অনেকটাই বেশি, নর্মাল ওজনের প্রায় দ্বিগুণ। ডক্টর বা টুন কেউই এর কারণ কিছু বুঝে উঠতে পারে না। এদিকে জেন একটা ম্যাগাজিনের দোকানে গিয়ে ভূত নিয়ে লেখা কিছু ম্যাগাজিন দেখতে পায়, যেখানে ভূতের কিছু ছবিও ছিল। এরপর তারা ওই ম্যাগাজিনের মালিকের কাছে গেলে সে জানায় ম্যাগাজিনে ছাপানো এই ছবিগুলোর সবই নকল। মানুষ এইসব ভূতের গল্প পড়তে বা ছবি দেখতে খুবই পছন্দ করে, তাই তারা এই ছবিগুলো ম্যাগাজিনে দেয়। কিন্তু এরপর সে তাদেরকে একটা অ্যালবাম দেখায় যেখানে এরকমই আরও অনেক ছবি ছিল, আর বলে এই ছবিগুলোর সবই আসল, কারণ এগুলো পোলারয়েড ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল। পোলারয়েড ক্যামেরা দিয়ে তোলা ছবি সাথে সাথে প্রিন্ট হয়ে বেরিয়ে যায়, তাই এই ছবিগুলো এডিট করা যায় না, অর্থাৎ সেগুলো সবই আসল ছবি হয়। তারা দুজন ওই ছবিগুলো ভালো করে দেখে, আর দেখা যায় সেই ছবিগুলোতেও একটা আলো বা কোনো ছায়ামূর্তির ছবি এসেছে, ঠিক যেমনটা টুনের তোলা ছবিগুলোতে দেখা যাচ্ছিল। এরপর তারা দুজন বাড়ি ফিরে আসে আর দেখে বাড়িতে টুনের একটা পুরনো বন্ধু এসেছে, যে তার সাথে একটি মেয়েকে নিয়ে কথা বলছে। সে তাকে কিছু ফটোগ্রাফের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা শুনে টুন ঘাবড়ে যায় আর বলে সে জানে না ওগুলো কোথায় আছে। এরপর টুনের বন্ধু চলে যায়। অন্যদিকে জেন টুনের তোলা ছবিগুলো খুব মন দিয়ে দেখে, আর তার মনে হয় ওই আলোর দাগগুলো টুনের আগের কলেজ সম্পর্কে কিছু বোঝাতে চাইছে। সে টুনের কলেজে যায়, যেখানে গিয়ে সে একটা পোলারয়েড ক্যামেরাও দেখতে পায়। জেন ওই পোলারয়েড ক্যামেরাটা হাতে নেয় এবং সে ফিল করতে পারে তার আশেপাশে কেউ একটা আছে। সে চারপাশে তাকিয়ে দেখে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এরপর সে ওই পোলারয়েড ক্যামেরাটা দিয়ে ঘরের ছবি তোলে, আর ছবির প্রিন্ট বেরোলে সে দেখে ছবিতে একটা মেয়ের ছায়ামূর্তি। সে রিয়েলাইজ করে এটা সেই মেয়েটি যার সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর হঠাৎ সেই ঘরের মধ্যে জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়। এটা দেখে জেন খুবই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেম খুলে নিচে পড়ে যায়। সে ফটো ফ্রেমটা ভালো করে দেখে বুঝতে পারে এই ছবিটাও সেই একই মেয়ের, মানে সেই আত্মার যার ছবি একটু আগেই তার তোলা ফটোতে ধরা পড়েছে।
জেনের পর কলেজের অ্যালবাম দেখে যেখানে সবার গ্রুপ ফটো থাকে, আর সেখানে এই মেয়েটি এবং টুনের একসাথে আরেকটা ছবিও সে খুঁজে পায়। জেন অবাক হয়ে যায় আর ভাবে টুন তার থেকে কিছু একটা লুকাচ্ছে। সে সোজা টুনের কাছে গিয়ে মেয়েটির ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে এই মেয়েটি কে। তখন টুন তাকে জানায় মেয়েটি তার সাথে কলেজে পড়তো আর তারা একটা সম্পর্কে ছিল, কিন্তু সে কথা কেউ জানত না। টুন আরও বলে সে ভেবেছিল মেয়েটার সাথে সে ব্রেকআপ করে নেবে, কিন্তু এটা তাকে জানানোর পরই মেয়েটা তাকে বলে টুন তাকে ছেড়ে দিলে সে নিজেকে শেষ করে দেবে। মেয়েটি খুবই শান্ত ও লাজুক স্বভাবের ছিল, তাই তার এই কথায় টুন ভয় পেয়ে যায় আর সে তার কয়েকজন বন্ধুকে সব জানায়। তার বন্ধুরা তাকে চিন্তা করতে না করে এবং তারা টুনকে আশ্বস্ত করে এরপর থেকে মেয়েটা আর তাকে ডিস্টার্ব করবে না। তারপর থেকেই টুন মেয়েটাকে আর কখনো দেখেনি বা তার আর কোনো খোঁজ পায়নি। এরপর টুন তার কলেজের এক বন্ধুর বাড়ি যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো ঘর তছনছ হয়ে আছে, আর তখনই তার বন্ধু ব্যালকানি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দেয়। এই ঘটনায় টুন খুবই ভেঙে পড়ে। এরপর টুন তার বন্ধুটির স্ত্রীর সাথে দেখা করে আর তার বন্ধুর স্ত্রী তাকে জিজ্ঞাসা করে তাদের কি এমন হয়েছে যে তাদের সব বন্ধুরাই ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। এবার টুন জানতে পারে তার আরও দুজন বন্ধুও একইভাবে আত্মহত্যা করেছে, আর টুনের এই বন্ধুরা তারাই ছিল যাদেরকে সে তার এক্স গার্লফ্রেন্ড ন্যাট্রের কথা বলেছিল, যে টুনকে আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে। টুন এবার বুঝতে পারে তার সব বন্ধুরা যখন মারা গেছে এর পরের নম্বর তারই হবে। এরপর টুন জেনকে নিয়ে ন্যাট্রের বাড়ি যায়, যেটা শহর থেকে অনেকটা দূরে ছিল। সেখানে তারা দুজন ন্যাট্রের মায়ের সাথে কথা বলে এবং জানতে পারে ন্যাট্রে ওপর থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। এরপর তারা ন্যাট্রের রুমে যায় আর দেখে সেখানে ন্যাট্রের মৃতদেহ এখনও রাখা আছে। তারা ন্যাট্রের মাকে এরকম কেন করেছে জিজ্ঞাসা করলে সে বলে তার একমাত্র মেয়ের এভাবে মারা যাওয়া সে মেনে নিতে পারেনি, আর সেই জন্যই সে ন্যাট্রের মৃতদেহের সৎকার করেনি। তারা দুজন তাকে বলে আমাদের ন্যাট্রের মৃতদেহের সৎকার করতে হবে, তাহলেই ওর আত্মার শান্তি পাবে। তারা দুজন কোনোভাবে ন্যাট্রের মাকে বোঝায় যে পরের দিন তার মৃতদেহ সৎকার করা হবে। সেই রাতে তারা দুজন একটা হোটেলে থাকতে যায়। রাতে তারা যখন ঘুমাচ্ছিল কেউ টুনের গায়ের চাদর ধরে টানে। টুনের ঘুম ভেঙে যায় আর সে দেখে তার পায়ের কাছে ন্যাট্রের আত্মা বসে আছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজেকে বাঁচানোর জন্য ফায়ার এক্সিট দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, কিন্তু অনেকক্ষণ নিচে নামতে থাকার পরও সে ফোর্থ ফ্লোরেই আটকে থাকে। সে যতই নিচে নামছিল ঘুরে ফিরে সেই ফোর্থ ফ্লোরেই এসে পড়ছিল। তখনই হঠাৎ তার সামনে জেন চলে আসে, যে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং টুনকে বলতে থাকে আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম কিন্তু তাও তুমি আমাকে ছেড়ে দিলে। তার পরের মুহূর্তেই জেন ন্যাট্রেতে বদলে যায় এবং টুনকে ধরে ফেলে। এটা দেখে টুন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জানলা দিয়ে বাইরে বেরিয়ে একটা লোহার সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু ন্যাট্রের আত্মা সিঁড়ি বেয়ে টুনের পিছু নেয়, আর তখনই টুনের হাত পিছলে যায় আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, কিন্তু কপাল ভালো থাকায় সে প্রাণে বেঁচে যায়। পরের দিন সকালবেলা টুনের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখে। তারপর টুন আর জেন নিজেদের শহরে ফিরে আসে। এরপর জেন এই ব্যাপারে তদন্ত করতে শুরু করে আর টুন যে ছবিগুলো তুলেছিল সেগুলো প্রিন্ট করায় এবং ছবিগুলো পরপর সাজিয়ে দেখলে সে দেখতে পায় ছবিতে সাদা আলোটা মানে ন্যাট্রির আত্মা আস্তে আস্তে বুকশেলফের দিকে এগোচ্ছে। এরপর জেন সেই বুকশেলফটাকে খোলে আর বুকশেলফের পিছনে সে অনেকগুলো নেগেটিভ খুঁজে পায় যেগুলো সেখানে লুকিয়ে রাখা ছিল। জেন সেই নেগেটিভগুলো ডেভেলপ করায় আর ছবিগুলো দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে এইসব ছবিগুলোই ন্যাট্রির ছিল। ন্যাট্রিকে টুনের বন্ধুরা মিলে কলেজের সেই জায়গাটায় রেপ করেছিল যেখানে জেনের তোলা ছবিতে ন্যাট্রির আত্মা প্রথমবার ধরা দিয়েছিল। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ন্যাট্রি যখন ল্যাবে কাজ করছিল তখন সেখানে টুনের বন্ধুরা গিয়ে ন্যাট্রিকে জোর করে ধরে নেয় এবং তারা যখন ন্যাট্রির সাথে অশালীন আচরণ করছিল তখনই টুন সেখানে পৌঁছালে ন্যাট্রি তার কাছে সাহায্য চায়, কিন্তু টুন সাহায্য করার পরিবর্তে তার ক্যামেরা দিয়ে ন্যাট্রির ওই অবস্থার ছবি তুলতে থাকে। আর এই ফটোর নেগেটিভগুলোই বুকশেলফের পিছনে লুকিয়ে রাখা ছিল যেটা জেন খুঁজে পায়, আর এই নেগেটিভগুলোর জন্যই টুনের বন্ধুও তার কাছে গিয়েছিল যে এখন আর বেঁচে নেই। এখন জেন সমস্ত সত্যিটা জেনে যায়, কেন ন্যাট্রি আত্মহত্যা করেছিল আর কেনই বা সে টুনের বন্ধুদেরকে মেরেছে এবং এখন সে টুনকেও মারতে চায়। এরপর সে টুনের কাছে যায় এবং বলে সে সবটা জেনে গেছে। টুনও তার কাছে সব কিছু স্বীকার করে ক্ষমা চায়।
যদিও জিন তার কোনো কথাই শোনে না, কারণ সে এত বড়ই অপরাধ করেছে যার কোনো ক্ষমা হয় না। জিন তাকে ছেড়ে চলে যায়। জিন চলে যাওয়ার পর টুনের মনে হয় ন্যাট্রির আত্মা তাকে আর বাঁচতে দেবে না। সে তার আশেপাশে ন্যাট্রির আত্মাকে অনুভব করতে পারে। তখন সে তার কাছে থাকা পোলারয়েড ক্যামেরা দিয়ে চারপাশের ছবি তুলতে থাকে, যাতে সে ন্যাট্রির আত্মা কোথায় আছে সেটা দেখতে পায়। কিন্তু তার চারপাশে সে কাউকে দেখতে পায় না। টুন খুব রেগে গিয়ে তার ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই তার নিজের একটা ছবি ক্যামেরাতে ক্লিক হয়ে যায়। ছবিটা প্রিন্ট হয়ে এলে সে দেখে ন্যাট্রির আত্মা তার নিজের কাঁধের ওপর বসে আছে, আর এই কারণেই এতদিন ধরে তার কাঁধে ব্যথা করছিল। এবং যখন সে হসপিটালে ওজন করিয়েছিল তখন তার ওজন নিজের ওজনের প্রায় দ্বিগুণ এসেছিল, কারণ তখনও ন্যাট্রির আত্মা তার কাঁধের ওপরেই বসেছিল। এরপর টুন আয়নার দিকে ঘুরতেই ন্যাট্রির আত্মাকে এক ঝলক দেখতে পায় তার কাঁধের ওপর বসে থাকতে, আর সঙ্গে সঙ্গে ন্যাট্রি তার হাত দিয়ে টুনের চোখ চেপে ধরলে টুন আর কিছুই দেখতে পায় না। সে ঘরের মধ্যে এদিক ওদিক করতে থাকে আর এভাবেই বিল্ডিংয়ের ওপর থেকে নিচে পড়ে যায়, ঠিক যেভাবে তার বাকি বন্ধুদের মৃত্যু হয়েছিল। কিন্তু এবারেও সে প্রাণে বেঁচে যায়। আর তারপর দেখা যায় টুন একটা হসপিটালে ভর্তি, যেখানে জেন তাকে দেখতে আসে। এখানে দেখা যায় টুনের কাঁধ পুরোপুরি ঝুঁকে গেছে, আর দরজার কাঁচে তার প্রতিচ্ছবিতে দেখা যায় ন্যাট্রি এখনও তার কাঁধের ওপরেই বসে আছে। টুনের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে, কারণ সে জানে ন্যাট্রির আত্মা এখনও তার কাঁধে বসে আছে, আর যে কোনো দিন ন্যাট্রি তাকে মেরে দিতে পারে। আর এই সিনের সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান 15 মিনিটের টাইমার লাগিয়ে একটি মেয়েকে কেন একটি অজানা জায়গায় বদ্ধ ঘরে আটকে রাখা হয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।